আসসালামু আলাইকুম ফেসবুকের সকল বন্ধু সবাই, আপনারা আমাদের বড় ভাই 10 নং নাতেরপেটুয়া ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি, ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি নিজ উদ্যোগে মানুষের ঘরে ঘরে গিয়ে ভাইরাস মুক্ত করার জন্য ওষুধ নিজে মারতেছেন এবং গুলতেছেন। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা দর্শক নাথপেটুয়া স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মহামারী ভাইরাস, করোনা ভাইরাস থেকে সবাই মুক্তি পাওয়ার জন্য নিজ উদ্যোগে স্প্রে শুরু করলো। আমাদের সাথে আছে স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহাগ, রবিলোচন ফটু ভাই, আমাদের উজ্জ্বল দোফামুড়ি, এই যে শরীফ, সুজন গণিপুর, মঞ্জু বাতিজা আরও আছেন অনেকে আমাদের সাথে এলাকার সহযোগী। না ওই যে তোগুলো হ্যান্ড গ্লোভস আনছে, হ্যাঁ এই যে আমাদের আনোয়ার কিং, এই একজো একজো হাতে আনোয়ার, সবার একজো হাতে যারা সবাই হ্যান্ড গ্লোভস লাগালো, সুজন লাগালো। সারা না কিছু ব্যবহার করে, এ বাথরুম দে, বাথরুম দে, মঞ্জু এ বাথরুম দেন, এ হিন্দি হাত লাগে হিন্দি দেন। সবাই একযোগ ঢুকো, আমরা আছি এখন বিনগর উত্তরপাড়া নাথেরপেটুয়া ইউনিয়ন। এই যে আমাদের মাঝে এখন আনোয়ার কিং উপস্থিত হয়েছেন, বিনগর দক্ষিণপাড়া 6 নং ওয়ার্ড আমাদের হ্যান্ডেলটা ভেঙে গেছে, হ্যান্ডেলটা এখন আমরা রড দিয়ে কার্পুজারি করি। আচ্ছা ইঞ্জিন দিয়ে হান দেখে ফটু, তোরা বেটা ইঞ্জিন দিয়ে সোজা যা তিরস। যারা দিনে দিনে এনে দিনে খায় তাদের দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ অবশ্যই আমরা 3 দিনে খাবার করে দিয়ে দিব সবাইকে, 3 দিনের জন্য সবাই ঘরে থাকবো, সরকার 6 মাসের খোরাকে দিয়ে সবাইকে ঘরে ঢুকিয়ে দিবে। মইন মজুমদার
বন্ধু কেমন আছো ভাই? ভাই এখন ভালো খবর না, বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি, সামনের সপ্তাহে আরো বেশি ভয়াবহ মহামারী ভাইরাস কিন্তু খুবই ছড়াচ্ছে, মানে এটা 20 লাখ লোক মরবো। ইটালি কি মরা মরতেছে, বাংলাদেশে আরো বেশি মরবো, কিন্তু কেউ কিন্তু এদের নিয়ম মানতেছে না, দূরে থাও দূরে থাও। রাস্তা তো গর্ত না ভারিল মনে করো তুমি উপযুক্ত, তোমার দরকার নাই, তুমিও দরকার, তোমার দিলেও না উপযুক্ত, উপযুক্ত আমি আমি নিমু কেন, আমার সকল লজ্জা সরম থাকতে হবে তো। লজ্জা সরম এটা যদি আসে তাহলে কি আমি কি রোগ থেকে বাঁচিয়ে দিলাম? রোগ না, বলতেছি যে যারা মানে দিনে আনে দিনে খায় তাদের জন্য সরকার আলাদাভাবে ব্যবস্থা নিতেছে, আবার যারা অর্থশালী অর্থবিত্ত বা নালারা এরা নিজেরাই আগে আসুক না, সারা দেশে তো আগে আসতেছি, এটা তো পার্সোনাল ভাবে তো আসবে, আর আমরা নিজেরাও 100 জনের জন্য লিস্ট করতেছি, 3 দিনে খাবার দিতেছি, মানে ডাল চাল আলু সব কিছু। হ্যাঁ তোরা আনাস কি নেই?